আপনাদের সকলকে মাই ভিলেজ ফ্যামিলি কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একদম নতুন ধরনের দারুণ সুস্বাদু একটি পিঠের রেসিপি করে দেখাবো। আশা করি এর আগে আপনারা কখনোই এইভাবে ট্রাই করেননি। এই পিঠেটা খেতে ওপর থেকে মুচমুচে এবং ভেতরে নরম তুলতুলে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামে ক্লিক করে রাখুন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছাবে। আর কথা নয়, চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা শুকনো কড়াইতে এক চামচ ঘি নিয়ে ঘিটাকে গরম করে নেব। ঘিটা গলে গেলে এতে সরু করে কেটে রাখা নারকেল কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি অর্ধেকটা নারকেল নিয়েছি। এবার নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। ভাজা হলে এতে 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। তারপর মিডিয়াম আঁচে নেড়ে যেতে হবে। এতে কোনো প্রকার জল অ্যাড করা যাবে না। এবার আমি এতে সামান্য পরিমাণে সাদা লবণ দেব। তারপর আবার ভালোভাবে নেড়ে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে নারকেলের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার আমি এগুলো একটা থালায় নামিয়ে নেব। এবার আমি পিঠেটা তৈরির জন্য ব্যাটার বানাবো। এর জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ ময়দা এবং 1/2 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। তারপর এতে 1/4 চামচ সাদা লবণ দেব। এবার এতে সামান্য পরিমাণে গরম জল দেব। তারপর ভালোভাবে মেখে নেব। এরপর আবার সামান্য গরম জল নেব, আবার মেখে নেব। এইভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে মিশ্রণটা মেখে নিতে হবে। একবারে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। এখানে একটা টিপস বলে রাখি, এখানে মিশ্রণটা একটু নরম রাখতে হবে, না হলে কিন্তু পিঠেটা নরম হবে না, শক্ত হয়ে যাবে। আমরা রুটি তৈরি করতে যেরকম ডো তৈরি করি তার থেকে একটু নরম হবে। আমি এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার এখানে সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়ে এইভাবে চেপে চেপে একটা বাটি তৈরি করব। এবার এর মধ্যে আগে থেকে করে রাখা নারকেলের পুরটা দিয়ে দেব। তারপর এইভাবে মুখটা বন্ধ করে দেব। এবার হালকা চেপে এইভাবে গোল্লা বানিয়ে নেব। এখানে মাথায় রাখবেন পিঠেটাকে বেশি মোটা করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এখানে আমি সবকটা পিঠেতে পুর দিয়ে এইভাবে বল করে নিয়েছি। এবার হাতে সামান্য ঘি মেখে নিতে হবে। তারপর পিঠের গায়ে ভালোভাবে মাখাতে হবে। এইভাবে সবকটা পিঠে রেডি করতে হবে। এখানে আমি কিছুটা সিমুই ভেঙে একটা প্লেটে নিয়েছি। এবার আমি ঘি মাখানো পিঠেটাকে চেপে চেপে সিমুই মাখিয়ে নেব। এখানে আমি কড়াইতে 1 লিটার তেল নিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম করতে হবে। গরম হলে আঁচটা মিডিয়ামে রাখতে হবে এবং পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। পিঠেগুলো ভালোভাবে ভাজা হতে কমপক্ষে 10 মিনিট সময় লাগবে।
পিঠেগুলো এইরকম লাল লাল হয়ে এলে নামিয়ে নিতে হবে। এই পিঠেটা আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এই পিঠের ওপরটা মুচমুচে এবং ভেতরটা নরম হয়। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা এই পিঠেটাকে চিনির শিরায় চুবিয়ে রেখেও খেতে পারেন, সেক্ষেত্রে 4-5 দিনের মধ্যেই খেতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।